আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পিডি সিলেটি ব্লগার থানিয়া আপনারা স্বাগতম জানাইলাম। আজকে আমি আপনারা দেখাইমু সুস্বাদু বকফাকি রান্নার রেসিপি। রেসিপিটা অনেক সুস্বাদু ও মজাদার, তো দেখিলাই বকফাকি রান্নার রেসিপিটা। প্রথমে আমি 1 কেজি বকফাকে মাংস নিছি, বালা করে পরিষ্কার করছি, একবার গরম পানি দিয়ে ধুই আনিছি। আমি চুলার মাঝে একটা হাঁড়ি নিছি, হাঁড়িটার মাঝে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিছি। আমার সয়াবিন তেল গরম হয়ে আসছে, আমি 2টা তেজপাতা, 3/4 এলাচি, 1/2 জিরা 1 চামচ দিয়ে আমি নাড়াচাড়া করমু। আমার গরম মশলা লাল হইয়ালে আমি রসুন পেস্ট দিলাইমু। আমি রসুন পেস্ট কেন 2 চামচ দিছি, একটু বড় চামচ দিছি। আমি নাড়াচাড়া করমু, নাড়াচাড়া করে আমার রসুন পেস্ট লাল হইয়ালে আমি পেঁয়াজের পেস্ট দিমু। ভিউয়ার্স, দেখতে পারা রসুন পেস্ট লাল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিলাইমু। আমি কেন পেঁয়াজের পেস্ট নিছি 1 চামচ, কাটা পেঁয়াজ নিছি 3টার মতো, আমি দিলাইমু। এখন হালকা একটু নাড়াচাড়া কইরা আমি আদা পেস্ট দিলাইমু। আমি 1 চামচের মতো আদা পেস্ট নিছি। লাল না হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করমু। আমার পেঁয়াজ রসুন সবটা আমি একবারে লাল করমু। লাল হয়ে গেল অন্যান্য মশলা দিমু। ভিউয়ার্স, দেখা পারা পেঁয়াজ রসুন লাল হয়ে গেছে, এখন আপনারা অন্যান্য মশলা দিলাইবা। 1 চামচ লবণ দিছি আমি, আমি আমার স্বাদ মতো দিছি, আপনারা আপনারা স্বাদ মতো দিবা। ধনিয়া গুঁড়ো আমি দিব 2 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, পাঁচফোড়ন আদা 1 চামচ এবং গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিছি আমি। এখন আমি পেঁয়াজের লগে মশলা গুন মিশাইমু বালা করি, আর অল্প কিছু পানি দিব আমার মশলাটা বোনার লাগি। মশলাটা যত সময় পর্যন্ত বোনা না হয়েছে আমি অনবরত নাড়াচাড়া করমু। যত সময় পর্যন্ত মশলার উপরে তেল না বাসিয়ে আইব আমি অত সময় নাড়াচাড়া করমু, আর অপেক্ষা হবো মশলার উপরে তেল বাসিয়া আর লাগে। দেখতে পারা আমার মশলাটা বুনা বুন হয়ে গেছে অনেক সুন্দর করে, আর উপরে তেলও বাসি আইছে, একবারে পারফেক্ট মশলা বুন হয়েছে। আর মশলা বুনা সুন্দর করে হইলে তরকারিটাও মজা হয়, আপনারা খেয়াল রাখবা মশলা বুনার দিকে। মশলা বুনা মজা করে করতে পারলে তরকারিটাও মজা হয়। আর এখন আমি পাখির মাংস দিলাইমু মশলার মাঝে। আমি ফাঁকি মাংস দিয়া বালা করে নাড়াচাড়া করমু যাতে মশলার লগে মিক্সড হয়। বালা করে মিশাইমু যাতে একটা মাংস বাদ না পড়ে মশলা থাকি। আর আমি এখন কোনো পানি দিতাম না, ফাঁকির মাংস থাকি পানি বার হইব, আপাতত আমি কোনো পানি দিতাম না। আমি ফার্স্ট থাকি 6 মিনিট লাগে ডাকিয়ে রাখি দিমু, আর মাঝে মাঝে নাড়াচাড়া করমু। ভিউয়ার্স, দেখতে পারা ফাঁকি তাকিন পানি বার হয়েছে, আমি এখনো পানি দিছি না। ফাঁকির মাংসে ফাঁকি আদা হাসি দইব, আপনারাও কোনো পানি দিবা না মাংস মাঝে, প্রথমে কোনো পানি দিবা না, তো মাংস ফানি মাংস সিদ্ধ হইব আর মশলাটাও গিয়া হামাইব, খাইতেও ভালো লাগবো। আমি এখন পর্যন্ত কোনো পানি দিছি না, ও পানি শুকিয়ে আনলে আমি পানি দিব। ভিউয়ার্স, এখন দেখতে পারা আমার পানি কিছুটা শুকিয়ে আসছে, এখন পুরা সিদ্ধ আর লাগিন পাখিটা, আমি অল্প কিছু পানি দিব। আমি নাড়াচাড়া কইরা কিছু পানি দিব। আমার ও ফাইনি পাখিটা সিদ্ধ হয়ে যাব বালা করি। আর এখন আমি 10 মিনিট লাগিন ডাকিয়ে রাখি দিব যাতে আমার ফুরাফুরি পাখিটা সিদ্ধ হয়ে যায়। আর
আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হইব যাতে সব মাংস ভালো করে সিদ্ধ হয়। ভিউয়ার্স দেখতে পারো আমার পানিটা শুকিয়ে যাচ্ছে প্রায় আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি শিরা যেটা সিলেটি ভাষা কয় ঝোল বা শিরা দিলাইমু। আমি অত বেশি শিরা দিতাম না, পরিমাণ মতো দিমু যাতে আমার তরকারিটা ঘন ঘন হয়। আর আমি কিন্তু তরকারিটা মিডিয়াম আছে রান্ধলাম। এখন আমি তরকারি উত্তরানি না পর্যন্ত আমি ডেকে রাখি দিমু আরো 3-4 মিনিট। ভিউয়ার্স দেখতে পারো আমার তরকারিটা উতরাই গেছে। এখন আমি টেস্টি সল্ট দিলাই মহা দেশ চামচের মতো। আপনারা চাইলে দিতে পারবা, না চাইলে নাও দিতে পারবা। টেস্টি সল্ট দিলে একটু টেস্ট বাড়ে। আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে চুলার আগুন বন্ধ করে দিবো। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পারো আমার বকবকে রান্না হয়ে গেছে। অনেক সুস্বাদু একটা রেসিপি, অনেক মজা লাগছে। কালার জেলা সুন্দর আছে, খাইতেও ভালো লাগছে। আপনারাও ট্রাই করবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। আর আমার সামনে দিয়ে আগে নিবা, চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।